আসসালামু আলাইকুম। বিডি ড্রাগন হেলথ টিপ চ্যানেলে ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকে ভিডিও আমরা বাইজোনাল ট্যাবলেট সম্পর্কে কথা বলবো। ট্যাবলেটটি কি কি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার সাইড ইফেক্ট, খাওয়ার নিয়ম এবং তার প্রথম প্রাইস সম্পর্কে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। এছাড়া অন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে চাইলে ওষুধটির নাম আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা পরবর্তীতে সেটার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বাইজোরান এটা একটি ব্র্যান্ড নেম। আর এর জেনেরিক উপাদান অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এবং অলমেসারটান মেডক্সোমিল 20 মিলিগ্রাম। এটি বেসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি প্রোডাক্ট। ওষুধটি মূলত হাইপারটেনশন এবং দীর্ঘস্থায়ী স্থিতিশীল কণ্ঠনারী জ্বলন বা বোধার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হাইপারটেনশন এর আরেকটি নাম হাই ব্লাড প্রেশার, অর্থাৎ উচ্চ রক্তচাপ। হাই ব্লাড প্রেশারের কারণে কিছু জটিল রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি বাড়ানো এমন কিছু রোগের প্রভাব দেখা দিতে পারে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ওষুধটি সেফ নয়, আর অ্যাডাল্টের ক্ষেত্রে ওষুধটি দিনে একটা করে খেতে হয়। এটি খাওয়ার আগেও খাওয়া যায়, আবার খাওয়ার পরেও খাওয়া যায়। তবে প্রত্যেক ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, কারণ ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং তার খাওয়ার নিয়মাবলী নির্ধারণ করে থাকে। ওষুধটির সাইড ইফেক্ট, ওষুধের বেশ কিছু সাইড ইফেক্ট আছে। ওষুধটি খাওয়ার পরে সাইড ইফেক্ট গুলো আপনার শরীরে প্রভাব ফেলতেও পারে, আবার নাও পারে, এর কোনো নিশ্চয়তা নেই। হালকা পা ফুলতে পারে, বমি বমি ভাব, পেট ব্যথা, ঘুমের সমস্যা, ঘুমের মধ্যে বারবার প্রস্রাব লাগা বা দিনে 3 লিটারের বেশি প্রস্রাব হতে পারে, বসা বা শোয়া অবস্থান থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরতে পারে, হালকা চুলকানি, হার্টবিটের গতি বাড়তে পারে বা দ্রুত বা অস্বাভাবিক হতে পারে, ফুসকুড়ি, রক্তে নিম্নচাপ দেখা দিতে পারে। এছাড়া ওষুধটি বর্তমান প্রাইস 8 টাকা। এটাই ছিল বাইজোরান ট্যাবলেটের প্রয়োজনীয় ইনফরমেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।